মাত্র 3 দিনে 1/2 কেজি মাশরুম পেলাম 1 কেজি প্যাকেট থেকে। আলহামদুলিল্লাহ, অনেক কষ্টের বিনিময়ে মাশরুম চাষ করলাম। এটা আমার নিজের তৈরি, দেখুন এই পুরো প্যাকেটটা আমি নিজেই তৈরি করছি এবং কি মাশরুমটা আসতে প্রায় 1 মাস মতো সময় লাগছে। আল্লাহর দরবারে শুকরিয়া যে এরকম একটা মাশরুম আমি নিজে চাষ করতে পারছি। মাশরুম দেখতে অনেক সুন্দর, দেখে ইচ্ছে করে যে কাঁচা খেয়ে ফেলি। আসলে কাঁচা খাওয়া যায় কিনা আমার জানা নাই। আবারও ফিরতেছি ছোট্ট একটা বিরতি পয়েন্ট। এখন বাজারতে লিখুন www.lipan150.com, লিখে গুগলে সার্চ দিলে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এটাতে ক্লিক করার পরে আমাদের অনলাইন শপটা আসবে। এখানে সকল ধরনের পাম্পের পিক্সার সহ প্রাইস সহ দেওয়া আছে। সকল ধরনের প্রোডাক্ট, আমাদের যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট এখানে আছে। দেখুন এখানে প্রাইস সহ পিক্সার সহ দেওয়া আছে। আপনারা যে প্রোডাক্টটাই পছন্দ হয় এখান থেকে ক্লিক করে একটু কাট করে অর্ডার করে দিতে পারেন নাম ঠিকানা দিয়ে। এবং কি অনলাইন শপ থেকে অর্ডার করতে কোনো সমস্যা হবে, নিচে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ইমোসে হোয়াটসঅ্যাপ আছে। স্ক্রিনশট দিয়ে আপনারা ছবিটা পাঠিয়ে দিবেন আর আপনার ফুল ডিটেইলস দিয়ে দিবেন, আপনার ঠিকানা অনুযায়ী প্রোডাক্ট পাঠানো হবে। 2 থেকে 3 দিন এর ভিতরে হাতে পাবেন ইনশাআল্লাহ। মানুষের মুখে মাশরুম নাম শুনতে শুনতে আমার আর সহ্য হলো না, তাই নিজে চাষ করা শুরু করলাম। আলহামদুলিল্লাহ প্রথমে 1 কেজির 8টি প্যাকেট করলাম। 3 প্যাকেট নষ্ট হয়ে গেছে আর 5 প্যাকেট রয়েছে। 5 প্যাকেটের মধ্যে 1 প্যাকেটের মাশরুম চলে আসছে, এলো 1 প্যাকেটের মাশরুম। আর রয়েছে 4 প্যাকেট, 4 প্যাকেটও এরকম সাদা হয়ে গেছে, ইনশাআল্লাহ 2-3 দিনের ভিতরে ওইটা চলে আসবে। মাশরুম চাষ করতে প্রথমে একটু কষ্ট হয় প্যাকেট করতে, তারপর আর কোনো কষ্ট নাই, শুধুমাত্র স্প্রে করবেন। আপনারা প্রথম প্যাকেট করার পর 20 থেকে 25 দিনের ভিতরে প্যাকেটগুলো একদম সাদা হয়ে যাবে। সাদা হওয়ার পরে সাইডে দিয়ে কেটে দিবেন, কেটে দিয়ে মানে প্রতিদিন 2 বা 3 বার করে স্প্রে করবেন, পানি দিয়ে স্প্রে করবেন। আর কোনো খরচ নাই এটাতে, শুধুমাত্র পানি দিয়ে স্প্রে করলেই হবে। প্যাকেটগুলো যেখানে যেখানে কাটবেন ওইখানে স্প্রে করার পর ফুলের মতো ছোট একটা কলি বের হবে। এখান থেকে 3 দিনের ভিতরে আপনার এই সাইজ হয়ে যাবে। মাত্র 3 দিনে এত বড় হয়ে গেছে, দেখতেও অনেক সুন্দর। মাশরুমগুলো আজকে আমরা খাবো, তাই প্যাকেট থেকে কেটে নিচ্ছি। 1 কেজির একটা প্যাকেটের মধ্যে প্রায় 60 থেকে 500 গ্রাম মাশরুম হয়েছে। মাশরুমের যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করুন, এবং কি আমি মাশরুম চাষ করায় কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন।